আন্তরিক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জ্ঞাপন করি বাংলা সাহিত্যের চর্চার একদম গ্রাম ভিত্তিক এবং মানুষের পাশে থাকার একটা জায়গা থেকে। যেমন একটা মানুষ আমি মনে করি, আপনার পয়সা থাকলে আপনি কলম কিনতে পারেন, কিন্তু আপনার যদি অগাধ যদি টাকা থাকে আপনি কারো অনুভূতি আবেগ কিনতে পারবেন না। সেটা থেকে লেখা সেটা থেকে লেখা আমার প্রথম কবিতা, তোকে পাবো বলে। কত দূর ভেবেছি তোকে পাবো বলে, হারাতে চাই না বলে আজও খুঁজে বেড়াই। জীবনের যত না বলা কথা উপচে পড়েছে, ছলাত জল হয়ে আমার কোল বালিশে, আজও খুঁজে চলেছি তোকে। মেঠো পথের অন্তরায়, ঝরা পাতার শিরা উপশিরায় খুঁজেছি তোকে, ব্রততির শব্দ সুখে আবার শাওলি মিত্রের আঙুলের নির্দেশে। শালবনি থেকে নন্দীগ্রামের পোড়া শরীরে জড়িয়ে ধরে শুয়ে আছে চেনা মুখগুলি, আমি খুঁজেছি তোকে জীবন বাঁধার স্বপ্নের খেলা করে, চুম্বনে ভরা শিউরে ওঠা শরীরে। খুঁজেছি চলেছি তোকে পার্ক স্ট্রিট থেকে কাকদ্বীপের ধর্ষি তার কাছে, এগিয়ে চলেছি ভেজা শরীরের খাঁজ বরাবর, না পেয়ে কানে কানে শুধু বলেছি কে এর পরে। বদ্ধ জলাশয় থেকে পোড়া বাড়ির ভেতর ফাটলে হাত ঢুকিয়ে নেশাতুর ভাবে বসে থেকেছি, শুধু তোকে পাবো বলে। আমার দ্বিতীয় নিবেদন, কবিতা উৎসবে পাঠ যদিও হয়েছে কিন্তু বারবার বলতে ইচ্ছে একটা কারণে, যেটা 23/11/2015 তারিখে রানু বিশ্বাসের মতো একটি মেয়েকে কাকদ্বীপের বুকে একটা পাঠরত কিশোরী, তাকে যেভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল, আমি তখন আমার ইউনিভার্সিটিতে যাওয়ার সময় এটা আমার লেখা, পরবর্তীকালে সমালোচকদের উপস্থিতিতে সেখানে শব্দের সংযোজন এবং তার পূর্ণতা প্রকাশ, আমাদের জ্বালিয়ে দাও। কালো কাপড়ে মোড়া কালচে শরীর বই নিয়ে যাচ্ছে কর্দমাক্ত ক্লান্ত হৃদয়, শিউরে ওঠা মন মায়ের আর তোনাদ জাগাতে পারছে না ওকে, ওকে জ্বালিয়ে দাও। এলোমেলো চুল বস্ত্রহীন শরীর ডিঙ্গনো পথে মায়ের দেহ, খাকি শক্তিতে নিঝুব রাত কাঁপা হাত ছাপ সাদা কাগজে, ওকে জ্বালিয়ে দাও। যে রাতের হায়না উঁকি মেরেছিল চাঁদমাখা শরীরের লোভে, কামদুনির কাকদ্বীপ প্রতিবাদী দিনে সমাধানের ব্যস্ত আন্দোলন, স্বপ্ন জোড়ানো কন্যা শিশুর পদ দিয়েছে যারা মোমালো, ওদেরকে জ্বালিয়ে দাও। রাতের আলোকে কাকদ্বীপ তুমি মোমবাতিকে জড়িয়ে ধরেছ, আর মোম গোলা জ্বলন্ত শরীর জাগিয়ে তুলেছে বই পড়া সলতে আলো। জানি ফিরবে না তুমি চৌরাস্তার পথে, এগিয়ে চলেছ কোন ছাই স্তূপের দিকে, কখন জাগবে নিষিদ্ধ পল্লী ওদেরকে আর মেরো না, কখন বলবে অন্য মারা আমাদের জ্বালিয়ে দাও আমাদের। পরবর্তীতে লাস্ট খুব ছোট লেখা, একদম বাঁকুড়ার দিকে, তখন যদিও চাকরি করতাম, পরবর্তীকালে কোনো একটা জায়গায় এসে সেখানে সংযোজন ঘটে আজকের হয়তো কোনো দায়িত্ব বা কর্তব্য পালনের অভ্যাসটুকু করছি বা চেষ্টাটুকু করছি। তো যাওয়ার সময় হঠাৎ আমার মনে হয়েছিল মাঠের মাঝখানে পলাশ গাছগুলি যেন রোদে, চিড়ফাটা রোদে যেন দাঁড়িয়ে আছে আর ওদেরকে কেউ ভালোবাসেনি, এবং ফুলগুলোও যেন তাকিয়ে আছে যে আমাদের কেউ একটু ভালোবাসুক বা অন্য জায়গায় নিয়ে যাক। সেখান থেকে আমার লেখা লাল খোপা, তোর খোপার পরে লাল ছাবিটা আলোর জেরে হইছেন হলুদ বিকা, নাক ছাবিটা বেকা পরে লাগছে ভালো কিন্তু শাড়ি পরার লগে কেউ নেই বটে, আমি যাবো রোদ্দুর বেলা পীড়িতের সংসাই যে আঁকছি ধরি পায়ের বোনা তরে ধরতে, আখর মানুষ মজা কইরে তরে ফেলিন রাখে ফাঁকা মাঠের মাঝে, মাইনের লিবি যদি জড়ায়েন ধরি তরে, দূর থাইকা তোরে পাহাড়িয়া মনে হয় আর কালো শরীর খান জড়ায় দোলান দেয় মন, মনে হয় তোরে সাথে লায়া যাই ওপার পারে কিন্তু পারবো না, তো তুই কোনো বসে উদির ভালোবাসার তরে, চল না আমার সাথে আলোর বেলা দিব আঙ্গন মাঝে, সাজের বেলা জড়ায় রাখবো বক্ষ মাঝে, বিকালের রং মিশে তোর সাথে
সকাল বেলা দিনা একটা ফুল লাগাইবো আমি আমার খোপার পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতির হাতে কবি সম্মাননা প্রদান করছেন সম্মানীয় ধীরেন কুমার দাস মহাশয়। আমরা তিনটে খুব সুন্দর কবিতা শুনলাম এবং হাজার রকমের রাজনৈতিক ব্যস্ততা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে থেকেও অভিষেক বাবু যে সুন্দর কবিতা রচনা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ। এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের, আচ্ছা, মনোজ জানা। এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় ভাই, কিন্তু তার থেকে বড় কথা হলো আজকের সুন্দরবন দিবস যে অনুষ্ঠান আমরা উদযাপন করছি তার নোডাল অফিসার, আমাদের বিডিও অফিসের হর্টিকালচার ডিপার্টমেন্টের